এই যারা বলেন দোয়া কবুল হয় না, দেখেন নিজেদের সাথে মিলে কিনা। এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো সে যে নক করবে। এক নাম্বার শর্ত আকলুল হালাল, হালাল খাওয়া। কি খাওয়া? আমরা দুইটাই খাই, হালালও খাই হারামও খাই। বেশি খাই কোনটা? হ্যাঁ, কি খান? আমি কই নাই কিছু, আপনারাই কইছেন। নিজের উত্তরে নিজে ধরা না, হারাম খেলে তো দোয়া কবুল হয় না। লায়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে। কেন দোয়া কবুল হয় না? মিলিয়ে নেন নিজের জীবনের সাথে, জাস্ট একটু মিলিয়ে নেন, খেয়াল করেন। আকলুল হালাল এক নম্বর শর্ত, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ফ্ল্যাট শুড বি হালাল, ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল। চিল্লাই বলেন ঠিক কিনা? এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে, ইয়া রব ও আমার রব, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। এই সাহাবীর কান্নাকাটি দেখে, এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে, সব সওয়াব তো আজকে ওনার, এর দোয়া কবুল। আল্লাহর হাবিব বললেন ওয়া মা তাআমুহু হারাম, যা খায় হারাম খায়। ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে হারাম। মালবাসুহু হারাম, তার ড্রেস আপ, এটা হারাম টাকা থেকে আসে। ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে? আল্লাহ ঠেকা পড়ছে নাকি? ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না। জেহাদের ময়দানে একজন সাহাবি ছিল, সর্বপ্রথম তীর মেরেছিল, নাম কে বলতে পারবে? সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়া জাআলানি মুস্তাজাবাদ দাওয়া, ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয়, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন? যিনি চাইতে দেরি, কবুল হতে দেরি হয়। আল্লাহর হাবিব বললেন ইয়া সাআদ, হে সাআদ আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া, সাআদ তুমি যেটা খাবে এটা হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ, পড়বেন না? আকলুল হালাল শর্তুন লি কবুলি দোয়া, দোয়া কবুলের প্রথম শর্ত, হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে? দুই নম্বর শর্ত, দোয়াটা করতে হবে একজনের কাছে, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন, দরবারে যে বাবার কাছে চাইলেন, দোয়া কবুল কবুল হবে? হবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? অন্য কোথাও যেন আমরা না চাই। মাজারে যে চাওয়া যায় না, মাজার জিয়ারতের জন্য যাবেন, যে সালাম দিবেন, নিজের জন্য দোয়া করবেন, কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন, ওখানে কিছু চাওয়া যাবে? চাইবেন কার কাছে? দুইটা গেল শর্ত। তিন নাম্বার, ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে। যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে, আমার রব আমার ফরিয়াদ শুনছে, তিনি আমার কথা শুনতে পাচ্ছে, আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে, এবং আমার রব আমাকে ফিরাবে না, তিনি দিবেনই। এরকম ইয়াকিন থাকতে হবে। উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই, এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নেবে। আল্লাহর উপর ভরসা কম আমাদের, এই ভরসা জাগে না, যারে উনি দিবেনই নিশ্চিত, আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত। আপনার মধ্যে যদি সন্দেহ হায় রে কবুল হয় না না হয়, ওই দোয়া জীবনেও কবুল হবে না, ঠিক কিনা? চার নম্বর শর্ত সালাতু আলা রাসূলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ পড়া। কুল্লু দোয়া মাহজুব মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ, আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে। মালাম ইউসাল্লা আলাই, আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দুরূদ শরীফ পড়া হয়। আওয়াজ করে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ না পড়লে ওই দোয়া কঠিন কালে আল্লাহ কবুল করেন। আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং, মেসেজ করেছেন আপনার বন্ধুকে, আপনার মোবাইলে টাকা নাই, মেসেজটা কি হয়ে থাকে? পেন্ডিং, তাই না? যখনই টাকা ঢুকাবেন সাথে সাথে সেন্ট, আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ, আজকে দুরুদ পড়ে দিবেন সব সেন্ট, মুআল্লাক সব ঝুলে থাকে। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, মনে থাকবে ভাইরা। পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো
موافقت الدعاء بالدواب শুধু দোয়ায় কাজ হয় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কি না আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমারে গিফট করবে পরে কয় না গিফট না ফুদিয়া দেন কেন আমার ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেন এ প্লাস আমি কই সর্বনাশ লেখাপড়া না না করলে ডবল জিরো পাবে দোয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়ায় কাজ হবে ঠিক কি না দোয়াটা ভ্যালু অ্যাড করে ইট অ্যাডেড দ্য ভ্যালু কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হইছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় সুন্নাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুবহানাল্লাহ পড়েন দোয়ার সাথে দাওয়া লাগবে এক ছেলে পিসাই হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর আইসা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই পিসাই হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই পিসাই হুজুর বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পরপটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কি না দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব সাল্লামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্বনবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ অসিনোস না নবী অসিনোস না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন আম্মাজান আয়েশাকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ঢালো উনি আরাম পাচ্ছেন আর সূরা ইখলাস পড়ে ফুঁদিতে লাগলেন ফাতিয়া পড়ে ফুঁদিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফুদাও শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক কি না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা কার দোয়া একটা শিল্প যে টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরশে কবুল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো আমিন